আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু এসএসসি পরীক্ষা দু হাজার বাইশে অংশগ্রহণ শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ওয়ান দ্বিতীয় পত্র বিষয় কোড হচ্ছে ছয় দশম শ্রেণী তোমাদের এই অ্যাসাইনমেন্টে নাও হয়েছে তৃতীয় অধ্যায় নমুনা ডাটাবেস অনুযায়ী ট্রেবিল তৈরি অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে স্কুল ডাটাবেস তৈরি করার ধাপসমূহ আলোচনা তোমাদের এটা তিন নম্বর অ্যাসাইনমেন্ট এর আগে আরও দুইটা অ্যাসাইনমেন্ট তোমরা করছো আমরা যদি অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন বা আমরা নির্দেশনাগুলো দেখি তাহলে তোমরা বুঝতে পারবা প্রথম নির্দেশনা বলা হয়েছে স্কুল ডাটাবেস ফাইলের বিভিন্ন অংশ দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্কুল ডাটাবেস ফেল সমূহের তালিকা তৃতীয় কোশ্চেন হচ্ছে স্কুল ডাটাবেস তৈরির ধাপ চতুর্থ কোশ্চেন হচ্ছে ডাটাবেজ টেবিলে ডাটা এন্ট্রির পদ্ধতি এই ছিল তোমাদের প্রশ্ন যদি চলো তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর সলিউশন আমরা দেখে আসি প্রথম কোয়েশ্চেনের সলিউশন দেখব স্কুল ডাটাবেসের বিভিন্ন ফাইলের অংশের নামগুলো হলো ক নম্বর ক্যারেক্টার বা অক্ষর খ ফিল্ড গ রেকর্ড ঘ ফাইল উঙ্গো ডাটাবেজ উঙ্গো ডাটাবেজ দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে স্কুল ডাটাবেজের ফিল্ডসমূহের তালিকা যদি রুবিশের দিকে ফলো করে দেখো হচ্ছে স্কুল ডাটাবেজের ফিল্ডসমূহের প্রপার্টিজ ধারাবাহিক ও নির্ভা লিখলে চার অবশ্যই আমাদের চার পেতে হবে তার আগে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো আমরা তোমাদের যাবতীয় ভকেশনাল অ্যাসাইনমেন্টগুলো দিয়ে থাকি তোমরা যদি অ্যাসাইনমেন্টগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সার লিখবা মনে করি এক্সেল প্রোগ্রামে স্টুডেন্ট নামে একটি ডাটাবেস রয়েছে নিজের ফিল্ডে রেকর্ড নির্ধারণ করতে হবে ডাটা ডাটা নাম দেখো সেগুলোর নামগুলো হচ্ছে ডাটা এবং হচ্ছে যে তাদের উপাধি নাম পেশা গ্রাম উপজেলা জেলা রুল লং এগুলো হচ্ছে ফিল্ডের নাম এবং ফিল্ডের ধরন টেক্স 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 এবং হচ্ছে রুল লংটা হচ্ছে নাম্বার এখানে নাম উপাধি পেশা ইত্যাদি ফিল্ড এবং সবগুলো ফিল্ডের সম্মানিত তথ্য হল রেকর্ড প্রত্যেকটি ফিল্ডের পাশে বা অধীনে তথ্যের নির্দিষ্ট অংশ লিপিবদ্ধ বা টাইপ করতে হয় কম্পিউটার ডাটাবেস ফাইল তৈরির সময়ে উপরোক্ত গঠন বা শখ অনুযায়ী ডাটা বা উপাত্ত টাইপ করা যায় মনে রাখা প্রয়োজন উপাধি ফিল্ডের নাম এবং নাম ফিল্টে উপাধি বা গ্রামের নাম টাইপ করলে বা কম্পিউটার ভুলটি ধরতে পারে না গ্রামের নামটি যদি নাম ফিল্ডের অধীনে কলামে টাইপ করা হয় কম্পিউটার গ্রামের নাম কি মানুষ নাম হিসেবে বিবেচনা করবে আবার যদি টেলিফোন নাম্বারকে আয়ের ফিল্ডে রাখা হয় তবে টেলিফোন নাম্বারকে আই হিসাবে ধরে নিবে অর্থাৎ কম্পিউটার বিষয়বস্তু বা অর্থ বা ধরন স্বতন্ত্রভাবে বুঝতে না পারা কাজেই ডাটাবেস ফাইলের গঠন করার সময় বলে দিতে হবে কোন ফিল্ডের অধীনে কি তথ্য বা কি বিষয় কি তথ্য বা বিষয় থাকবে দুই নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার লিখবা এরপরে আমরা অ্যান্সার করব তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বরে তোমাদের হচ্ছে তৈরির ধাপ তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্কুইল ডাটাবেস তৈরি বিদ্যালয়ের বিভিন্ন কাজের জন্য বর্তমানে ডাটাবেস তৈরি তথ্য প্রযুক্তির একটি অবদান ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য কম্পিউটার সংগ্রহণ করে প্রয়োজনের সময় ব্যবহার করতে ডাটাবেজের তুলনা নেই নিচে আমরা একটি স্কুল ডাটাবেস করার পদ্ধতি তুলে ধরতেছি পদ্ধতিটা হচ্ছে তোমাদের দেখো ফার্স্ট হচ্ছে স্টার্ট এরপরে হচ্ছে অল প্রোগ্রাম তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস তারপরে মাইক্রোসফট এক্সেস দু হাজার সাত বা দু হাজার দশ এইটা তোমাদের হচ্ছে ধাপ এই ধাপটা তোমরা লিখলেই হয়ে যাবে প্রথম তোমাদের হচ্ছে স্টার্ট প্রথম তোমাদের প্রথম ধাপ হচ্ছে দেখো স্টার্ট এরপরের ধাপ হচ্ছে অল প্রোগ্রাম এরপরে হচ্ছে মাইক্রোসফট অফিস এরপরে দেখো হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস দু হাজার সাত বা দু এটা তোমরা ধারাবাহিকভাবে নিচে লিখে দেবা তাহলে তোমাদের এই অ্যান্সারটা কমপ্লিট এরপরে আমরা চার নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার করতে হবে চার নম্বর কোশ্চেন হচ্ছে স্কুল ডাটাবেস টেবিলে ডাটা এন্ট্রির পদ্ধতি রুবিস দিকে যদি আমরা ফলো করি দেখো সে ডাটা এন্ট্রির পদ্ধতি নির্ভুল ও ধারাবাহিকভাবে লিখলে চার চলো আমরা তোমাদের অ্যান্সারে যাই চার নম্বর অ্যান্সার তোমাদের এটা হবে তোমাদের বইয়ে আছে এটা তোমরা সুন্দরভাবে এটা লিখে দেবা এই অ্যান্সারটি তোমাদের বই থেকে কালেক্ট করা এস এস এক্স প্রোগ্রাম ওপেন করার পর একটি পেজ ওপেন হবে আমরা যেহেতু প্রথম থেকে শুরু করি তাই নতুন ডাটাবেস তৈরি করব এই জন্য এক্সেস মেনুবারে ক্লিক করে নতুন ডাটাবেস তৈরি করতে হবে তোমরা এই ছবিটা না করলেও চলবে তোমাদের আঁকা লাগবে না যদি আঁকায় দাও খুব ভালো হবে তোমরা আঁকায় দেওয়ার চেষ্টা করবা এরপরে হচ্ছে ব্ল্যাক অ্যাক্সেস ডাটাবেসে ক্লিক করার পর ওকে ক্লিক করার পরে নিউ ফাইল ডাটাবেস ডায়ালগ বক্স আসবে যেখানে ফাইল নেম বক্সে বিদ্যালয়ের প্রয়োজন অনুসারে ফাইলের নাম যেমন স্টুডেন্ট নামে সংগ্রহ সংগ্রহণ করতে চাইলে তা টাইপ করতে হবে এবার হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট এ ক্লিক করে স্টুডেন্ট নামে একটি হচ্ছে ফাইল সৃষ্টি হবে তোমরা এই দেখো এই হচ্ছে প্রসেস প্রথমে তোমাদের হচ্ছে কি করতে হবে ব্ল্যাঙ্ক এক্সেস ডাটাবেসকে ক্লিক করার পর ওকে ক্লিক করার পর নিউ ডাটাবেস ফাইল আসবে এরপরে ফাইল নেমে তোমরা হচ্ছে নাম লিখবা স্টুডেন্ট দিয়ে সংগ্রহণ করবা এরপরে তোমরা ক্রিয়েট করবা তাহলে তোমাদের হয়ে যাবে এই পর্যন্ত তোমরা চার নম্বর অ্যান্সার করবা ছবিটা আঁকায় দেওয়ার চেষ্টা করবা যদি আঁকায় দেওয়া তাহলে খুব ভালো হবে এই পর্যন্ত তোমাদের চার নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমরা তোমাদের কন্টিনিউ অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করে আসছি ভিডিওটা দেখার পরে কমেন্ট করবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন স্টুডেন্টগুলো সবচেয়ে বেশি তখন আমরা সেই অ্যাসাইনমেন্টগুলো আগে করার আগে সলিউশন করার চেষ্টা করে থাকি অবশ্যই তোমরা সেই ক্ষেত্রে কমেন্ট করে আমাদের জানাই দিবা আর লাইক তো করবাই الله حافظ